তারা গাড়ি চালানো মুক্তি পাচ্ছে, কেন গাড়ি এইভাবে চালাবে, বাস ট্রাক এইভাবে ব্যাপার অভাবে। আমি নিজেও তো মাঝে মধ্যে রাস্তায় থাকি, তা আমি এরকমও বলতে শুনছি বাসওয়ালাকে, বাসওয়ালা হেল্পারকে, যে বাইরে প্লাস্টিক। তো এখন আমার ছোট গাড়িও কিন্তু একটা নিজের কষ্টের কেনা গাড়ি বা মোটর বাইক, আমি যদি প্লাস্টিক হয়ে যায় ওদের কাছে, তাহলে এটা চিন্তার ব্যাপার। মানুষ থেকে যদি আমরা প্লাস্টিকে পরিণত হই ওদের কাছে, তাহলে সেই ড্রাইভারদের জন্য খুব চিন্তার ব্যাপার। এটা আমরা কি প্লাস্টিক নাকি আমরা মানুষ না? এই দুঃসাহসিকতা বা এই উদ্ধতা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে, মানুষের গায়ে এখন গাড়ি তুলে দেওয়া কোনো ব্যাপার না, যেহেতু ওদের কোনো শাস্তি বিধান নেই। এখন সুন্দর একটা নিয়ম করে নিশ্চয়ই উপর থেকে সেটা একটা নিয়ম করা হবে, নিশ্চয়ই সেটা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। খুবই তো যৌক্তিক আন্দোলন না এটা তো, এখন এরপরে তো সবকিছু তো এগুলো পাওয়ার এবং এক্সিবিশনের দায়িত্ব তো এগুলো ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, এখন বিআরটিসির লোকজন, হ্যাঁ, তাদের দায়িত্ব যদি তারা পালন না করে, হ্যাঁ, সেই দায়িত্বের খেসারত পুরো দেশবাসী এবং সরকারকে দিতে হবে। এটা তো খুবই দুঃখজনক। এটা তো কোনো নতুন কিছু না যে লাইসেন্সবিহীন গাড়ি চালানো, এটা এইজ বার আছে, এইজ বারের বাইরে লাইসেন্স না পাওয়া, তারপরে একটা ফিটনেসবিহীন গাড়ি চলা, রোডের মধ্যে দৃশ্যমান যে একটা বাসের কোনো রং নাই, আয়না নাই, হেডলাইট নাই। হ্যাঁ, এগুলো যারা দায়ী দায়িত্ব আছে, যারা ট্রাফিক ইন্সপেক্টর আছে, যারা আমাদের সিকিউরিটি আছে, ল এনফোর্স আছে, কিভাবে তারা লাইসেন্স পাচ্ছে, তারা কে লাইসেন্স দিচ্ছে, তাদেরকে কে তদারক করতেছে, এটা তো বুঝতে পারেন। এটা 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 কেন হবে? এটা এই আন্দোলনটা তো অসম্ভব যৌক্তিক একটা আন্দোলন, আন্দোলনও যাবে কেন? এটা তো মৌলিক চাহিদা একটা একটা নাগরিকের। আমি সুস্থভাবে জীবন যাপন করবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম, হ্যাঁ, সে সে কি বলবো, সিকিউরিটি চলবে, হ্যাঁ, সেটার জন্য আমাকে আমাকে তো কারো কাছে চিৎকার করার দরকার নেই। তো যখনই আমি ঢাকার রাস্তায় নামি, তখন পাশ দিয়ে ভাঙা ভাঙা বাসগুলো যেভাবে যায়, ওরা আমাদের জাতিগত যে আমরা একটা 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 শান্তিপ্রিয় জাতি, এটা আমার আমার এই গ্রুপটাকে দেখে মনে হয় যে এদের সমস্যা কি। তারপরে ধরেন ঢাকার যে হাইওয়ে, বাংলাদেশের যে হাইওয়ে, এত মনোমুগ্ধকর দুই পাশের চিত্র, কিন্তু চলতে ভয় লাগে শুধু এই কমিউনিটিটার জন্য। যান হাতে নিয়ে এই গাড়িগুলোতে ওঠে, এবং গাড়িগুলোর মেকিং যদি আপনি দেখেন রাস্তার দুপাশে, ওনাদের মেকিংটা দেখা যায় যে কোনো একটা মুড়িরও টিন হয়, যানবাহনেরও টিন হয়, ওই টিনের ভিতরে কয়েকটা চেয়ার গুজে দিয়ে, যে চেয়ারে আপনার পাটাও আটবে না, আপনি আরাম করে বসতেও পারবেন না, এবং আপনার যে বেসিক যে আলো বাতাসের যে ঘটনাটা, একটা বাস ক্যারিং হিউম্যান বিং, এইটা যে কতটা অনাগরিক সুলভ, এটা যদি জনগণ এবং রাষ্ট্র একটু দেখেন। ভালো বাস আসুক, পরিচ্ছন্ন বাস আসুক, লক্ষ্মী বাস আসুক, লক্ষ্মী চালক আসুক, আমরা তো সব দিক দিয়েই উচ্চ মার্গের দিকে এগুচ্ছি, কিন্তু এই বাসের চেহারা এবং বাসের কর্মকর্তা বৃন্দ এবং চালক বৃন্দ, ওনাদের সুভাষিস আমাদের ভীষণ প্রয়োজন। আমরা করজোড়ে ওনাদের কাছে বলছি, আপনারা আমাদের ভাইটি ছিলেন, ভাইটি থাকুন, ভাইটি আবারও হয়ে যান যদি কোনো কারণে আপনারা পথভ্রষ্ট হয়ে থাকেন।